পূর্ণ খবর অসল টকার লগত অনুপ চেতিয়াক তুলনা করা হয়েছে। অসল টকা আখ্যা দিছে অনুপ চেতিয়াক। সাংসদ নব কুমার শরণীয়াই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলৰ দাবীত রাজ্যজুড়ি প্রতিবাদ অব্যাহত থকার সময়তে এটা মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। সাংসদ নব শরণীয়াই আলফা নেতা অনুপ চেতিয়াক অসল টকা আখ্যা অবরোধ সুরক্ষা সমিতির বিশাল গণ সমাবেশত মন্তব্য। সাংসদ নব শরণীয়ার কা অসমৰ রাইজে কোনো পথ্যে মানি নলয় বুলি কলে নব কুমার শরণীয়াই। আর আলফা নেতা অনুপ চেতিয়াক অচল টকা আখ্যা অবরোধ সুরক্ষা সমিতির বিশাল গণসমাবেশত এই মন্তব্য। সাংসদ নব কুমার শরণীয়ার কা অসমৰ রাইজে কোনো পথ্যে মানি নলয়। আনহাতে বিটিএডিত অসমীয়া ভাষা সহযোগী ভাষা হিসাবে মানি লওয়া নহব আর দিল্লির চক্রান্তক অসমীয়া ভাষা নিষেধের ষড়যন্ত্র চলিছে বলে মন্তব্য ব্রজেন মহন্তর। গণসমাবেশত উপস্থিত আছিল অবরোধ সুরক্ষা সমিতির উপদেষ্টা ব্রজেন মহন্ত। আর কা বিরোধী প্রতিবাদী সভাত এনেদরে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয় সাংসদ নব শরণীয়া আর ব্রজেন মহন্তই। অবরোধ সুরক্ষা সমিতির বিশাল গণসমাবেশত এক গুরুত্বপূর্ণ মন্তব্য সাংসদ নব শরণীয়ার। কা অসমৰ রাইজে কোনো পথ্যে মানি নলয় বলে কোৱাৰ লগতে আলফা নেতা অনুপ চেতিয়াক অচল টকা আখ্যা দিলে নব কুমার শরণীয়ায়। অবরোধ সুরক্ষা সমিতির বিশাল গণসমাবেশত নব কুমার শরণীয়ায় কেনে ধরনের মন্তব্য করেছিল সে আগবাহাছো। অসমীয়া ভাষা সহযোগী হব নয়, আর যদি অসমীয়া ভাষা সহযোগী হয় এই আসলে ষড়যন্ত্র অসমীয়া ভাষা নিক্ষেপ করার। কারণ আমার অসমৰ রাইজর যে সন্দেহ কারলে যে সন্দেহ আছে এই আসলে সচা বলে প্রমাণিত হয়েছে। কারণ বিদেশী 24-25 লাখ লোকে অসমীয়া ভাষা কয় লিখে বা এই নিজের মাতৃভাষা, এই মানুষ যদি মাতৃভাষার পর বঞ্চিত করা হয় তাহলে অসমীয়া ভাষা সংখ্যালঘু হওয়া খাটাং। আর এই মানে লাস্ট যে মানে ছুরি এই বুকর আসলে মারিব লাগছে বিজেপি সরকারে, সর্বানন্দ সোনোয়াল সরকারে, এই কোনো কারণে হব নয় আর হব নিদিও আমি। আর ইয়ার কারণে সমগ্র আমি বিদেশী লোকমতে আমি সকলে আমি ইয়াত মানে আন্দোলন হোক বা প্রতিরোধ করার কারণে আমি লাগি জানাইছো যে সরকার যদি ভাবে যে আমার মাজ বিভাজন করে বা বিভিন্ন কূট কৌশল করে এইবিল বন্ধ করি বলে ভাবিছে বা যি ইচ্ছা সেইটি করম বলে ভাবছে এই নেভা এই হব নয়। যদি এই করে শাসন উফরি যাব। মই ভাবো অনুপ চেতিয়া এটা বিটিসি রাইজ নয়, গই আসলে যে বদন যে এনেকা ধরনের লালু খোলা এই কথাটা কিন্তু মানে জেরাইবাসী গম নাপায়, জেরাইবাসী গাঁওবাসী যিদিনাই গম পাব যে ধরনের আমার সোনোয়ালক গাঁওর মানুষে গাঁওর পর খেদা সিদ্ধান্ত লৈছে। মই ভাবো অনুপ চেতিয়াক আর হয়তো জেরাই গাঁওবাসীয়ে তাত কিন্তু জায়গা নিদিব। রাইজে এটাও ভাবিছে মহান বিপ্লবী নেতা, কিন্তু যেতিয়া দেখিব এজন ভণ্ড আসলে নেতা বা এজন বদন এটা মই ভাবো অকল মানে বিদেশী নয় অসমর নয় গোটে জেরাইবাসী রাইজে লাই লাইছে সে কই অসমীয়া ভাষা হোক। আর লগতে অবরোধ সুরক্ষা সমিতির বিশাল গণসমাবেশত উপস্থিত থাকে অবরোধ সুরক্ষা সমিতির উপদেষ্টা ব্রজেন মহন্ত। আর নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলর সন্দর্ভত মন্তব্য প্রকাশ করা পরিলক্ষিত হয় ব্রজেন মহন্তই। আর এই সন্দর্ভত কেনে ধরনের মন্তব্য প্রকাশ করেছিল ব্রজেন মহন্তই সে আগবাইছো। ঘোষণা করেছো আপনাদের জানে 2019 যে বিদেশী সংশোধনী আইন অর্থাৎ আজি যখন ক্যাব গে কা হল সেই কার বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্দেশ্যে আজি অবরোধ সুরক্ষা সমিতির হাজার হাজার জনতা আহি সমাবেশিত হয়েছে। আপনাদের জানে যে ইতিমধ্যে 2003 সনের 10 ফেব্রুয়ারি চুক্তির জড়িয়ে ইয়াতে বিটিএডি চুক্তির জড়িয়ে যে ধরনের অবরো মানুষের সকল ধরনের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আনকি ভাষার অধিকার পর্যন্ত কাহি লো যাওয়ার চলছিল সেই পরিস্থিতি আজি আপনাদের মন করেছে যে ইতিমধ্যে কেবিনেটে যে সিদ্ধান্ত লৈছে যে অসমত একমাত্র অসমীয়া ভাষা ব্রহ্মপুত্র উপত্যকাতে চলিব, যত বড়োলেণ্ডত অসমীয়া ভাষা নচলিব, যত কার্বি আংলং আর উত্তর কাছাড়ত অসমীয়া ভাষাক সহযোগী ভাষা হিসাবে রখার সিদ্ধান্ত লৈছে। এইটির ফলত সেই ব্রিটিশের দিনের যে চক্রান্ত আসিল অসমীয়া ভাষার বিরুদ্ধে
স্বতন্ত্র পুনর ইয়াতে আরম্ভ হয়েছে যাতে ভাষা আইন মুখর ভাষা যদি এটা নিষেধ করবা যায় দিল্লির এক চক্রান্ত ইতিমধ্যে সংঘটিত হয়েছে আর এই দিল্লির চক্রান্ত ধরে দিছে মেরুদণ্ডহীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর তাদের চাণক্য হিমন্ত বিশ্ব শর্মা আর একটা সময়তে আজি অমিত শাহ আর নরেন্দ্র মোদিয়ে নাগপুর নির্দেশক যে ডিকটেশন দিছে সেই ডিকটেশনক আজি এই শাসক গোষ্ঠীকে সমালোচনা আরম্ভ করে হিমন্ত বিশ্ব শর্মালৈকে জাতির নিশ্চেষ করার কারণে এটার বিষয়ে এটা আইন আইন দাবি দিছে তার ভিতর এই কা নামের যখন আইন সেই আইনখানে যে বিদেশী নাগরিক আর হিন্দু নাগরিক হয়েছে এইটার জড়িয়ে প্রকৃতার্থত মানুষ ইতিমধ্যে সংখ্যালঘু হয়ে আছে আর সেই ভাষী মানুষক সম্পূর্ণরূপে ধ্বংস করার স্বার্থতেই বাংলাদেশের হাজার হাজার শরণার্থী আনি ইয়াতে সংস্থাপন দিয়ার যে ব্যবস্থা করেছে সেটার জড়িয়ে জাতি সম্পূর্ণ নিঃশেষ হব চলিব আর যে মস্ত অর্থাৎ যে দিসপুর সেই দিসপুরের গাড়ি তালিলে জাতির এই যে সেই জাতিটা না থাকবে তার এক সক্রান্ত করেছে।